আশিক ভাই আছেন? জি ভাইয়া, সবসময় আপনার সেবায় নিয়োজিত ভাইয়া। আচ্ছা, এবার বলেন কি কি, মানে এখানে ঘরগুলা যে ছিল ওগুলো কি কি ছিল? মাদার কিওয়ার্ড, এরপর হচ্ছে যে সার্চ ভলিউম, সার্চ ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলি আর কি পাশাপাশি। মাদার কিওয়ার্ডের পরে মাদার কিওয়ার্ড এর পরে হচ্ছে যে আপনার কি বলে এটারে ভলিউম। দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড এক সেকেন্ড, দেখতে হবো কেন আবার? না না দেখতেছি না দেখতেছি না, আমি মনে করে বলতেছি। আচ্ছা, মাদার কিওয়ার্ড এর পরে হচ্ছে যে চাইল্ড সার্চ ভলিউম, সার্চ ভলিউম, সার্চ ভলিউম, হ্যাঁ মান্থলি সার্চ ভলিউম, ওই তো মাদার। কম্পিটিশন, অল ইন টাইটেল, না না মাদার কিওয়ার্ড তো আছে। ইয়াসিন ভাই কিছুই বুঝি না। ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই কিছু বুঝি না ভাই। ইয়াসিন ভাই কিচ্ছু বুঝি না। ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই পানি খান, শব্দ আসতেছে না। ইয়াসিন ভাই একদম নেটওয়ার্কের সমস্যা আপনার, আপনি আর কষ্ট বুঝেন না, খুব কষ্ট লাগতেছে আপনার কষ্ট দেখে। এসভি এসডি সার্চ ডিফিকাল্টি, তারপর হচ্ছে যে আপনার ভাই আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, দরকার হলে আপনাকে বলবো। এবার একটু আশিক ভাইরে বলতে দেন। নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হবে। জি জি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি আমরা। হ্যাঁ আশিক ভাই, তারপর হচ্ছে যে আপনার চাইল্ড কিওয়ার্ড, চাইল্ড কিওয়ার্ড, এরপরে আবার এসবিএসডি। আশিক ভাই এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। এখন ওয়াইফাই লাগাইছে ভাই, এতক্ষণ ডাটা দিয়ে চালাইছি তো। তারপর হচ্ছে আপনার হ্যাঁ প্রথম পেজে, এটা প্রথম পেজে, এটা আর অল ইন টাইটেল, এটা অন্য পেজে অন্য শিটে। কোনটা? এরপর হচ্ছে আরেকটা শিট হচ্ছে অল ইন টাইটেলটা দেখাইছিলেন। আমাদের প্রাইমারি হচ্ছে আমরা এই দুইটা জিনিস আমরা দেখবো, কিওয়ার্ড অ্যানালাইসিস এর আর কি। না এই জায়গায় এভাবে আমি অল ইন টাইটেল রাইখা দিই না, এখানে অল ইন টাইটেল রাখা লাগবে। অল ইন টাইটেল তো যে আলাদা শিটে করি তো, এই জন্য ওইটা আলাদা, ওইটা তো কেজিআর এর সময় ছিল। হ্যাঁ কেজিআর এর সময়। তো ধরেন আমাদের কিওয়ার্ড কি হইতে পারে, বা কি নিয়ে কাজ করতে পারি? বারবিকিউ চারকোল নিয়ে করতে পারি।
তো এইখান থেকে হচ্ছে আমি বারবিকিউ চার কালার লিস্ট পেয়ে গেছি, তো এগুলো থেকে হচ্ছে করব। তো এখান থেকে হচ্ছে প্রথমটা একটু দেখি। অ্যামাজনে আছে এটা? থাকবে পুরো কয়লা দিয়ে শিক কাবাব বানায় না? কেমনে আছে তো মনে হয়? হ্যাঁ আছে। আপনার মাথায় আসলো কেমনে বারবিকিউ চারকোল? আমরা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। চিন্তা করেন না এটা নিয়ে করা, চিন্তা করাই যায়, বাঁশ পুড়বো, বিদেশে পাঠাবো। দেখছেন প্যাকেট দেখছেন, প্যাকেট কি স্মার্ট, মনে হচ্ছে এখানে ভিতরে কয়লা আছে, মনে হচ্ছে হীরা মানিক আছে। সেটাই। আরে ওরা যে স্মার্ট বিক্রি করে, গোবর পাইলেও গুলিরে ভালো মতন প্যাকেট করে বেচবে, সুন্দর করে এমন ভাবে প্যাকেট করবে ভাই, আপনার থেকে হাত দিতেও ঘৃণা লাগবে না। ভাই একটু গোবর দিয়ে সাইজ করেন না। কি দিয়ে? গোবর 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 ইংলিশ বলতে হবে কি জানি, ডাক দুরু মুখ দিয়ে আসতেছে না, মাথায় উঠতেছে কাউডাং কাউডাং, আমি ডাক বলতেছি। তো আচ্ছা ঠিক আছে, না না একটা অ্যাকচুয়ালি আমাদের এদিকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ মাত্র দিয়া গেল, তো সংবাদ শুনতেছিলাম। কালকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের এখানে কোনো থাকবে না, ইন্টারনেট থাকবে না। বাবা বাবা, এখন ভাবতেছি কালকে ক্লাস কি হবে। আপনার বন্ধুর বাসা আছে না? ওই তো বলেন, ওইখানেই দৌড় দিতে হবে। আরে ভাই অ্যাকচুয়ালি মানে আগে কাছাকাছি ছিলাম আমরা, তো মোটামুটি এখন দূর হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা জার্নি। ও আচ্ছা আচ্ছা, বন্ধুর বাসা অনেক দূরে, আমি আরো মনে করছি এখান থেকে এখানে পাশের বাসা। 2 ঘন্টার জার্নি রে ভাই, তাও আবার যদি বাইকে করে যান, সেই নারায়ণগঞ্জ, ঢাকা টু নারায়ণগঞ্জ ট্যুর। আরে বাপ রে বাপ, একটা ছোটখাটো ট্যুর। হ্যাঁ বলতে পারেন, এমনিও যাইতে হবে। বারবিকিউ চারকোল, বারবিকিউ চারকোল, হ্যাঁ লিখে সার্চ করলাম। কি ব্যাপার? আপনাদের যখন কিওয়ার্ড রিসার্চ করেন আপনাদেরকে, তখন আমি একটা জিনিস বলি, সচরাচর সামনে যে জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে কখনোই কাজ করার চিন্তা করবেন না। এগুলো নিয়ে যখনই আপনারা কাজ করার কথা ভাববেন, তখন আর কি ওই মানে কিছু খুঁজে পাবেন না। তো যার কারণে হচ্ছে ভাববো তাহলে কিভাবে ভাববো? আশেপাশে একটু দূরে, মানে যেগুলো জিনিসগুলো আপনি ইউজ করেন না, বা হচ্ছে ধরেন যে জিনিসগুলো আপনার ধরেন সচরাচর সবসময় ইউজ করেন, কিন্তু হচ্ছে ভাই ইউজ করার একটা লিমিটেশন আছে। আমি যদি এখন বারবিকিউ চারকোলের কথাই বলি, বা এই আমরা কিন্তু এটা প্রতিনিয়ত ইউজ করতেছি, এখন কিন্তু এগুলো একটা ট্রেন্ডিং প্রোডাক্ট তাই না? তো বাট এখন দেখেন এটা আমার মাথায় এখন হঠাৎ কিভাবে আসলো জানেন? আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এগুলো খুঁজি কি নিয়ে আসলে কাজ করা যায়। বিশ্বাস করতেছি ভাই, কারণ কি জানেন, আমি নিজেও এটা করতাম। আমার তো শুধু মনে হতো, আমি যখন মানে ঘর থেকে বেরোছি না, কে কি নিয়ে ব্যবসা করতেছে, কোন জায়গায় কোন দোকানটা নতুন খুললো, নতুন যেটা খুলছে সেটাতে কি আছে না আছে, আমি সব শুধু দেখতে থাকি। আমার জামাই আমাকে বকা দেয়, বলো যে তুমি এখন সব কিনে ফেলবো, সব কিনে ফেলবো, ওষুধ আছে মানে হবে কি, আমি সব শুধু কিনতে থাকবো,
বলে কিনে কিনে ঘরে টালাবা, আমি বলছি এটা নেই ওইটা নেই, আমি ফেলনা জিনিসও ফেলি না, মানে এটা দিয়ে কিছু করা যায় কিনা। ভালোই তো না ভাই, বিজনেস আইডিয়া থাকে নেওয়া ভালো। আমাদের এখানে বাইরে যাইতেছেন একটা জিনিস বলি, বাইরে যাইতেছেন বিশেষ করে ইয়েরে বলতেছি, আশিক ভাইরে বলতেছি যে ভাই বাইরে যাওয়ার যে প্ল্যান করছেন বা হচ্ছে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, অলরেডি ফ্রিল্যান্ডে হচ্ছে আপনার আমি যতটুকু জানি যে 5G চলতেছে, তো 5G আসার পরে তাদের কি কি পরিবর্তন আসছে, তাদের কি কি নতুন বিজনেস আসছে, হ্যাঁ এই বিজনেস আইডিয়া গুলো আমাদের একটু কাইন্ডলি দিয়েন। অবশ্যই, ওখানে বিজনেসের পরিবেশও শুনছি ভালো। হ্যাঁ, সো ওইখানে কি নতুন নতুন বিজনেস হচ্ছে যেটা আমাদের দেশে এখনো আর মানুষ চিন্তাও করতে পারে নাই, এটা অ্যাকচুয়ালি কি মানে নতুন বিজনেসের আইডিয়া গুলো হচ্ছে আপনার, আপনি যদি মানে আদার্স কান্ট্রি গুলো ভিজিট না করেন আপনার কখনো মাথায় আসবে না। আসলে আমি তো ভাই চিন্তা, আমি একটা চিন্তা করে রাখছি কি বুঝছেন, আমি যদি যাই যে মানে সবকিছু যদি ইন অর্ডার থাকে, মাত্র তো প্রসেস হইতেছে বলা তো জানেন, হ্যাঁ যদি ইয়া করতে পারি তাহলে চিন্তা আছে ওই দেশে বাংলাদেশের কি কি প্রোডাক্ট চলতে পারে, হ্যাঁ ওরকম একটা সিস্টেম কইরা ভাই সব ইয়া চলবো, এই যে চুই জাল চলবো, কচুল্লতি চলবো, হ্যাঁ না ভাই কাঁচা মরিচ টাচা মরিচ যা চলে সব শুটকি শুটকি চলবো, হ্যাঁ হ্যাঁ আর গরুর মাংসের মশলা, আপনাদের সবাইকে মেজবানের দাওয়াত দিব। আচ্ছা এইখান থেকে একটু দেখি যে কোনগুলা আর কি নেওয়া যায়, এইটা তো আমার ছিল, তো এটার সার্চ ভলিউমটা মোটামুটি যেগুলো দেখছি ওগুলো থেকে এটা ভালো আছে, এটা নিব আগে, এটাকে আমি কি হিসেবে রাখবো, মাদার কিওয়ার্ড সবসময় যে উপরেই যেটা থাকবে সার্চ ভলিউম সেটাই নিব বিষয়টা কিন্তু অনেক এরকমটা না, বাট সার্চ ভলিউম অন্যান্য গুলো থেকেও ভালো আছে, ইভেন কিওয়ার্ডটাও ভালো। কিভাবে ভালো দেখেন, অন্য যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আপনি দেখলেই বুঝবেন যে ভাই এগুলোর সার্চ ভলিউম বা এই জিনিসগুলো হচ্ছে আপনার সাথে যায় না, বা এগুলো ভাবে আসলে এভাবে সার্চ যে ইন ফিউচার সার্চ এগুলো খুব একটা আসার সম্ভাবনাও নাই। কিওয়ার্ড গুলো যদি একটু নিজেই পড়েন, এটা হচ্ছে ভাই সম্পূর্ণ ব্রেনস্টর্মিং এর জায়গা, হ্যাঁ আপনাকে পরে বুঝতে হবে নিজে থেকে ভাই এটা কেন ভালো বললেন এটা কেন খারাপ বললেন, এটা কোনো অ্যান্সার নাই। তারপরে হচ্ছে আরেকটা নিব এই যে এটা, তো ওইটার স্যার ভলিউম ছিল কত 390 না, আর এসডি ছিল 36। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, এসডি 36 এর ভিতরে রাখবেন, কখনো 36 এর উপরে যাতে এসডিটা না যায়। আপনি যেটাই করেন পারলে 36 থেকে নিচে রাখবেন, কিন্তু 36 এর ক্রস যাতে না করে কখনোই, যদি 36 থেকে ক্রস করে ফেলে আপনার এসডিটা তাহলে মনে করবেন যে সেই কিওয়ার্ডটাকে আপনাকে স্কিপ করতে হবে। 36 থেকে ভাই 37 হয়েছে বাদ, আমি তো পারলে 36ই নিই না,
কথা বুঝতে পারছেন? সো যখনই আপনারা কাজ করবেন এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা যেটা হচ্ছে, এখানে বলতে পারেন অনেকে যে ভাইয়া সিটিআর সিপিসি, তারপরে হচ্ছে এগুলো বা হাই লো কম্পিটিশন, হ্যাঁ এই জিনিসগুলো রাখলেন না কেন ভাই? এগুলো হচ্ছে আপনার পেড ক্যাম্পেইন করার যখন করবেন বা পেড মার্কেটিং করতে যাবেন তখন ওগুলো দরকার হবে, এছাড়া ওগুলো আমাদের কোনো কাজে এখানটা অর্গানিকের ক্ষেত্রে এগুলো কোনো কাজে আসবে না আপাতত আমাদের, ঠিক আছে? সো আমরা যেহেতু অর্গানিক মার্কেটিং করতেছি এগুলো আমাদের কোনো দরকার নেই, আমাদের জাস্ট এই কয়টা রাখলেই হবে। সার্চ ভলিউম, সার্চ ভলিউম আমি এখানে বলি, সার্চ ভলিউমটাকে আমি এসবি হিসেবে বলছি, সার্চ ভলিউম। এইচডি হচ্ছে সার্চ ডিফিকাল্টি, হ্যাঁ সো ওই শর্ট ফর্মটাই আমি ইউজ করছি যাতে আপনাদের মনেও থাকে, পুরোটা লিখি নেই। তাড়াতাড়ি দিয়ে দেন আগে, আরে টেনশন নেই, ডেলিভারি দিয়ে দেন তো। আমার হাত পা সব কাঁপতেছে, রিল্যাক্স, মাথা ঠান্ডা রাখেন। দুটো ছিল তো ভাই, দুটো, আরে ডেলিভারি দিয়ে দেন, 15 সেকেন্ড হলো, আরেকটা কই, আমি এখন রেড অ্যালার্টে চলে যাব, শিট, খেয়াল রাখেন না এগুলা, কি লেট হয়ে গেছে, একটা দিছি আর একটা কই গেল, উইদাউট ফাইলে ডেলিভারি সাবমিট লিখে দেন, উইদাউট ফাইলে একটা দিয়ে দিছি, আরেকটাও দিয়ে দেন, এবার পরে 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 উনি বুঝে নেবে তো নিশ্চয়ই। আর পুরান বায়ার না আপনার, সমস্যা নাই পুরান বায়ার, তাহলে সমস্যা কি, পাঠায় দেন, পাঠায় দিয়া পরে ইনবক্সে ফাইল পাঠায় দিয়ে আগে ডেলিভারি সাবমিট দিয়ে দেন। এবার প্লিজ বাবা, এখন এখন না বাবা, একটু আল্লাহ আল্লাহ আল্লাহ, টেনশন নিয়েন না, তাড়াতাড়ি করেন। নিচে জোরছে আমার খবর হয়ে গেছে। ব্যাক চাইল্ড কিওয়ার্ডটা কিভাবে নিচ্ছেন? আচ্ছা, চাইল্ড কিওয়ার্ডটা নিচ্ছি হচ্ছে যে মাদার কিওয়ার্ড থেকে সার্চ ভলিউম গুলা কম আছে,
ক্লাসগুলো আজকে না করলে সময়টা না না ক্লাস তো হ্যাঁ আপু আপনি আপনার মতো করে ঠান্ডা মাথায় আস্তে ধীরে করতে থাকেন কান থেকে হেডফোন সরায় নেন ও বাকিরা শুনেন যে চাইল্ড কিওয়ার্ড গুলো হচ্ছে নিবেন আপনি যে সার্চ ভলিউম গুলো আমরা মাদার কিওয়ার্ড এর নিছি তার থেকে কম সার্চ ভলিউম গুলোকে কথা বুঝতে পারছেন কিন্তু এসডি 36 এর নিচেই হতে হবে 36 এর উপরে যাতে এসডি টা না যায় কথা ক্লিয়ার মানে কি সেম টপিক থাকবে অবশ্যই আপনি আপনার আপনার কি আপনার টপিকটা কি ল্যাম্প চারকাল না জি সো এই ল্যাম্প চারকালের ভিতরে যেগুলো হচ্ছে যেটা হচ্ছে সার্চ ভলিউম ভালো যেটাতে আমি ভালো র‍্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে কম্পিটিশন কম সেই কিওয়ার্ডটাকে আমি কি করব মাদার কিওয়ার্ড হিসেবে নিব দেন ওই যে সার্চ ভলিউমটা নিছি তার থেকে কম সার্চ ভলিউম যেগুলো হ্যাঁ কম সার্চ ভলিউম কিওয়ার্ডটা ভালো কিওয়ার্ড হবে ওই কিওয়ার্ডটাকে আমি কি করব চাইল্ড কিওয়ার্ড হিসেবে নিব কথা বুঝতে পারছেন জি বুঝছি তবে এসডিটা হতে হবে আপনার 36 এর ভিতরে ওইখানে কত ছিল সার্চ ভলিউম 110 90-17
নূর ভাই কিভাবে নিতেছি বুঝছেন? জি প্রবলেম হচ্ছে কোনো বুঝতে যে ভাই কিভাবে নিচ্ছেন কিছু বুঝতেছি না। না আপনি কিওয়ার্ড রিচার্জ থেকে ওভার সাজেস্টে গিয়ে মাদার কিটাকে সেখানে কপি করে তারপর সেখান থেকে এসডি বলে বের করতেছেন, তারপর আর ওখানে কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার গিয়ে ওখানে ইয়ে করে লিখে সেখান থেকে যেটার মানে আপনার অ্যানালাইসিস অনুযায়ী যেটা মনে করতেছেন যে কম হবে এসডি স্যার বুলিং শিটে নিচ্ছেন আর কি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, টপ রিভিউ বেসড এই কথাগুলো যেন থাকে, এই জিনিসগুলো টপ বেসড রিভিউ এই কথাগুলো যেন থাকে, তাহলে অ্যাকচুয়ালি যে কিওয়ার্ড দিয়ে হচ্ছে কেউ কিনতে যাচ্ছে বা বাই করতে যাচ্ছে এই জিনিসগুলো আর কি বোঝা যায়। জি আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আপনি কিছু কিওয়ার্ড যেগুলো হাই সেগুলো আবার ইয়ে করতেছেন, লো তো করছেন না, এই যে এই হাই লো এগুলো দেখা লাভ নাই, এই পাশের হাই লো দেখা লাভ নাই, কজ হচ্ছে এগুলো হচ্ছে আপনার ইয়ের জন্য পেড ক্যাম্পেইনের জন্য। আচ্ছা এগুলো ভাই পেড ক্যাম্পেইনের জন্য, এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার যখন আবার হচ্ছে আপনি গুগল অ্যাডস এর রিভিউ আপনি ইয়ে করতে যাবেন তখন এগুলো দেখতে পারেন। না এখন কিওয়ার্ড প্ল্যান থেকে গুগল স্যার আমরা ওই রিচার্জ ভলিউমটা দেখব আর কি, যেটা আমার মোটামুটি 1000 এর ভিতরে আর কি, 100 থেকে 1000। এখন আপনি যে নিশেটা সিলেকশন করছেন যে ওয়ার্ড গুলো এগুলো তো মনে করেন সচরাচর মানে এর ভিতরেও থাকে না, কিসে এগুলো অনেক চিন্তার বাইরে এই কিওয়ার্ড গুলো। হ্যাঁ এগুলো অনেক চিন্তার বাইরে, দিছি ভাইয়া লেট পড়ছে না না পড়ে না আল্লাহর রহমতে, 15 সেকেন্ড হাতে ছিল, 15 সেকেন্ড আমি যখন ওখানে জাস্ট হাই লিখে পাঠাচ্ছিলাম বলে কি 5 ক্যারেক্টার দিতে হবে, আমার মেজাজ গেছে খারাপ হয়ে, তারপরে শুধু হাই লিখছি তারপর থ্যাংকস লিখছি তারপর তাড়াতাড়ি করে মারছি, তারপর আরেকটা দেখেছি যখন মানে দুটা অর্ডার ছিল তো ওনার ওটা দিয়ে ওটা উনি একটু পরে দিছিল, যার কারণে ওখানে 15 মিনিট ছিল, আমি ওটাকে 15 সেকেন্ড ওটাকেও আমি 15 সেকেন্ড ধরছি, পরে আবার হঠাৎ করে খেয়াল করছি যে ভালো করে দিই না 15 মিনিট, আমি যাক 15 মিনিট বাট ওটাও ওভাবে পাঠাই দিছি ফার্স্টে, পরে আবার লিখতেছি আর কি ওকে ওনাকে ভালো। আমার পুরো হাত পা কাঁপা শুরু হয়ে গেছে বিশ্বাস করেন। এটা কি আপনার লিংকডইন এর কাজ না? আমার টুইটার লিংকডইন ইনস্টাগ্রাম তিনটা এরকম করেন না, প্রেসার টেসার মানে পরে বিছনায় বইরা থাকবেন। আরে আমি না মানে ক্লাসের করতে করতে ওনার ওই গিলা ওই যে আপনি বলছিলেন মানে আপনাকে বলছিলাম না গতবার যে একটা কাজ করছিলাম পেজ বান ইয়া করে কি আপডেট হয়েছে না হয়েছে সেটা নিয়ে একটা ছবি বানাই দিছিলাম না এক্সট্রা ভাবে, ওটা করতেছিলাম ওটা করতে গিয়ে দেরি হয়ে গেছে। ঠিক আছে ভাই আমি আমার ছেলে ঘুম থেকে উঠছে তো ওকে একটু খাওয়াবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া আর একটু হাত পা কাঁপানো বন্ধ করি, আল্লাহ হাফেজ। ওকে তো এই হচ্ছে ভাই কিওয়ার্ড রিসার্চ, ধরেন এটা হচ্ছে আমার একটা টপিক শেষ করলাম, এটা হচ্ছে ল্যাম্প চেয়ার, হ্যাঁ ল্যাম্প চেয়ার বল।
সো এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা আর লাগবে না। আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে কিওয়ার্ড গুলো এখন চার্জ করবেন, বলেন এই প্রোডাক্ট গুলো অ্যামাজন থেকে বের করতে হবে আর কি, না এই ধরুন চার্জ দেওয়ার পরে অ্যামাজন থেকে এই প্রোডাক্ট গুলো আসবে? অবশ্যই। এবার হচ্ছে এইটার অল ইন টাইটেল, মাদার কিওয়ার্ডের অল ইন টাইটেল, অল ইন টাইটেল এগুলো আগে বের করে রাখবেন, যেহেতু আমার বের করা ছিল না তাই হচ্ছে ১৬। তো এইটা শেষ, তারপরে কি করবেন? তারপরে হচ্ছে এই যে এটা, তারপরে যেটা আছে এই যে এটা আছে এটাকে নিয়ে কাজ করেন, এটাকে কপি করেন, দেন হচ্ছে ধরেন এইখানটাতে হচ্ছে এটাকে রাখেন, পেস্ট করেন, একটা ঘর ফাঁকা রাখবেন, অলওয়েজ একটা ঘর ফাঁকা রাখবেন, একটা ঘর ফাঁকা দিয়ে মাঝখানে আর আবার কাজ করবেন, তাহলে হচ্ছে ওই আর কি টপিকটা যে আলাদা আলাদা টপিক সেটা আর কি বোঝা যাবে। মাঝখানে একটা ঘর হচ্ছে ফাঁকা রেখে এটাকে মার্চ করে দেন, মার্চ করে এটাকে কালার করে দেন একটা। তো সেকেন্ড আবার হচ্ছে আরেকটা টপিক এটা, এটাকে নিয়ে আবার কাজ করেন, এটাকে ধরেন এই যে উপরেরটা যেভাবে করছি এটাও হচ্ছে সেম প্রসেসই হবে। এবার কি করবেন? এবার হচ্ছে এই যে এখানে উপরেরটা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করছি নিচেরটাও ঠিক ওইভাবেই কিওয়ার্ড রিসার্চ হবে, বুঝতে পারছেন? তো এভাবে করে যে 10 থেকে 15টা টপিক বের করবেন, এই 10 থেকে 15টা টপিকের প্রত্যেকটারই এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বুঝলেন? আচ্ছা শরীফুল ভাই, এখন এখানে তো মনে করেন আমাদের মনের মতো কিওয়ার্ডস নাই, জি মনে করেন আমি বক্সের উপর কাজ করতে চাই, এখন দেখা গেল যে আমার যে বক্সের মধ্যে যে আমি যেগুলো চুজ করতেছি এখানে শুধু কম্পিটিশনের কম্পিটিশন, সাব ভলিউম লক্ষ লক্ষ। বুঝি নাই, মনে করেন আমি বক্সের উপর কাজ করতে চাচ্ছি, এখন দেখা গেল যে আমি যে নিশে গুলো সিলেকশন করতেছি এখানে হাই কম্পিটিশন, এখন মনে করেন আপনি তো এটা বক্স এর কোনো রিলেটেড না, আপনি এখানে যে নিশে গুলো সিলেকশন করছেন সেগুলো মানে এমন একটা জায়গা থেকে সিলেকশন করছেন যেখানে এর ভিতরেও নাই অ্যামাজনের যে লিস্টেড মূল লিস্টেড, যখন আমরা অ্যামাজনে যাই সেখানেও নাই এগুলো। এখন সমস্যা কই আমার কিছু বলার নাই,
যদি আপনি যদি এরকম মনস্থির করে রাখেন যে ভাই যত যাই হোক আমি বুক নিয়ে কাজ করবই, এটা এবার প্রোডাক্ট থাকুক বা না থাকুক, এটার কম্পিটিশন হাই হোক বা লো হোক, আমি বুক নিয়েই করব, তখন তো আর সেখানে আমার কোনো বলার কিছু থাকে না। নাকি সার্কুল যেটা করছেন, হ্যাঁ এটা এটা তো মনে করেন লো কম্পিটিশন, এটা যখন আমি ওখান থেকে এনে এনে এখানে করব সেটা মোটামুটি এটাতেই ইয়ে পাওয়া যাবে না। আমি বলছি যে আপনার যে মানে একটা ইয়ে থিংকিং সেটা তো আমাদের বিয়ন্ড এর বাইরে, আমরা তো ওটা নিয়ে ওই ধরনের চিন্তা করি না। ধরুন এইভাবে অ্যাকচুয়ালি ভাবা বা বলাটা হচ্ছে ভুল ভাই। কেন দেখেন আমি কিন্তু আপনাদের বাইরে চিন্তা করি না, বা আমি এক্সটার্নাল অর্ডিনারি তেমন কিছু না, ঠিক না? না আপনি তো অনেকদিন ধরে বিষয়ে একটা জিনিস কি এটা ধরেন আমি অনেকদিন ধরে কাজ করতেছি, হয়তো এটা আমার অভিজ্ঞতা। তো এটা আর এটা যে আমি ইনস্ট্যান্ট পাইয়া গেছি বিষয়টা এরকমটা না, বিষয়টা আমি ইনস্ট্যান্ট পেয়ে গেছি বিষয়টা এরকমটা না। আপনি কি বললাম যে চারিদিকে খুঁজবেন, বা হচ্ছে আপনাদের যে আমি কিছু সার্চ টার্ম দেখাইছি যে ভাই এইভাবে সার্চ করে দেখতে পারেন, আপনি এইভাবে সার্চ করেন, ওই সার্চ করে দেখবেন এই এই এটা পাবেন আপনি, যেটা আমরা সচরাচর দেখি না। সচরাচর মনে করেন আমরা যখন যাই, এটা না সচরাচর দেখেন না, সেটা না যে আপনি আপনাকে যেভাবে আমি গুগলে সার্চ করতে বলছি দেন সেখান থেকে যে ব্লগ গুলো পাইছেন সেই ব্লগ গুলোতে যে আইডিয়া গুলো দেওয়া হয়েছে আপনি একটু যদি খেয়াল করেন আপনি দেখবেন সেখানে এই টপিক গুলো নিয়ে কিন্তু কথা বলা আছে। তো পরবর্তীতে অ্যাকচুয়ালি আপনি আপনি হয়তো তখন ভাবেন যে ভাই আসলে তো এগুলো ছিল, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি আমি ওইরাও দেখিনি, 500, 100, 200 লিস্ট দেওয়া আছে, আপনি হয়তো বেশি গুলো 10 থেকে 15টা পড়ছেন, বাকিগুলো পড়েন নাই। কিন্তু আমি বলছিলাম যে ভাই ব্লকটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এক দাঁচে পড়ে যান, নিশ সিলেকশনের যে আইডিয়াটা দরকার ছিল সেই আইডিয়াটা ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। বাট আপনি কি পড়ছেন বলেন তো, অনেস্টলি বলেন না। আমি যে 100 কিওয়ার্ডস এর যেটা বের করেছিলাম আপনাকে দেখেছি যে সেখানে প্রত্যেকটা জায়গায় দেখলাম, কিন্তু দেখলাম যে যেগুলো সচরাচর আমরা করি সব এগুলো, কিন্তু কিছু জিনিস আছে যে যেগুলো আমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু আসলে ওই কাজগুলোতে দেখলাম যে আপনার কম্পিটিশনটা। তো ভাই আপনার পছন্দ হচ্ছে না বা আপনার পছন্দ যে হবে অলওয়েজ, হ্যাঁ এখন এটা কোনো কথা নাই। আপনার একটা কাস্টমার আসছে যে যারা আপনার পছন্দ না, কিন্তু সে কিন্তু আপনার একটা বড় সড়ো কাস্টমার, এই ধরেন আপনি কি তার কাছে প্রোডাক্ট সেল করবেন না? এখন এখন আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে আমি আপনাকে কিছু জিনিস দেখে, মনে করেন এখানে আমার 100টা কিওয়ার্ডস, এখন 100 হেলথ এন্ড স্পোর্টস অ্যাফিলিয়েট মার্কেটিং নিশের মধ্যে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো, এখন এখন আমার মনে হচ্ছে যে আমি কি ওখানে এই জিনিসগুলো তো আনন লাগতেছে, এগুলো থেকে কি আমি আমার মার্কেটটা হবে, এই চিন্তা করে ধরেন ওটাকে নিয়ে আমি আর অ্যানালাইসিস করি। এখন আমার উচিত ছিল যে আসলে এই জিনিসটা নিয়ে হবে কি হবে না, করতে পারবেন কি পারবেন না, সেটা দেখার জন্য তো আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে, রাইট? এই জিনিসটা এখন মনে করো না মাথায় ঢুকছে,